বাড়ি থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাকদায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিজের বাড়ি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাকদাহে। মৃত যুবকের নাম দেবব্রত বিশ্বাস। সূত্রের খবর, নদিয়ার চাকদাহ থানার দেউলি গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া খালধার পাড়ার বাসিন্দা দেবব্রত বিশ্বাস মুম্বাইতে ড্রাইভারির কাজ করতেন। জানা গেছে, স্ত্রী ও পরিবার নিয়ে দীর্ঘদিন মুম্বাইতেই ছিলেন দেবব্রত। কালী পুজোর সময় মুম্বাই থেকে বাড়িতে ফেরেন। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে খাওয়া শেষে ঘুমানোর জন্য নিজের ঘরে যান। বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর পরিবারের লোকজন দেখেন নিজের ঘরের সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেবব্রতর দেহ। এরপর পরিবারের তরফে চাকদাহ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে দেবব্রতকে। তবে কি কারণে এই খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সকালবেলা আমার কাছে ফোন যায় যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, বাড়ি থেকেই ফোন করেছিল। আসলাম, সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলাম। আমি নিজে এসেও দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, এবং এটা হয়তো ভোর রাত্রের দিকে এই কাজ হয়েছে, যা দেখে যাব না। প্রশাসনের উপর আস্থা আছে, প্রশাসন তদন্ত করে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা চাইছি। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।